বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। সফরকালে তিনি কুয়েতের ডেপুটি প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর প্রধান সহ দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। কুয়েতের সঙ্গে বাংলাদেশের সাময়িক সহায়তা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করেন তিনি। মঙ্গলবার কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট সদর দপ্তর পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, এই সফরের লক্ষ্য অপারেশন কুয়েত পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর আরও সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনা করা। এরই ধারাবাহিকতায় কুয়েত সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফর করবে বলে জানান সেনাপ্রধান। সামরিক বাহিনীর থেকে লোকবল ভবিষ্যতে আরও বেশি বৃদ্ধি পাবে এবং সেনাবাহিনীর বাইরে অন্যান্য ক্ষেত্রেও আমাদের লোকবল আসার বাইরেও কিছু কিছু বিষয় রপ্তানি করা বা একসঙ্গে আমরা কাজ করার জন্য আমরা অনেক একমত হতে পেরেছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর 5,000-এর বেশি সেনা সদস্য অপারেশন কুয়েত পুনর্গঠনে নিয়োজিত আছেন। ময়ন সুমন, সময় সংবাদ, কুয়েত।